2018 সালে তার সাহসী নেতৃত্ব প্রদানের ফলে রাজ্য পদ্ম সরকার প্রথমবারের মতো প্রতিষ্ঠা করে অচলাতয়নের দুর্গ ভেঙেছিল রাজ্যের লক্ষ মানুষ। 5 বছর পরে সেই পদ্ম সরকার রাজ্যে পুনরায় প্রতিষ্ঠা লক্ষ্যে প্রবল উদ্দীপনা নিয়ে প্রকৃত জননেতার মতোই ঝাঁপিয়ে পড়েছেন বিপ্লব কুমার দেব। সোমবার 56 ধর্মনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের সমর্থনে প্রচারে অংশগ্রহণ করেন রাজ্য বিজেপির অন্যতম হেভি ওয়েট নেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, রাজ্যসভা সাংসদ হয়ে যেমন রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন, তিনি তেমনি বিপ্লব কুমার দেবের হাতে হরিয়ানার মতো রাজ্যের প্রভারী গুরুর দায়িত্ব অর্পণ করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। উল্লেখ্য, উন্নয়ন কর্মকাণ্ডের নিরিখে 23 নির্বাচনে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেছেন বিপ্লব কুমার দেব। সিপিআইএম এবং কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এই জননেতা রাজ্যের জাতি এবং জনজাতি উভয় অংশের মানুষের কাছেই ব্যাপক জনপ্রিয়। যে কোনো পরিসর আর বৃত্তি থাকেন না কেন, ত্রিপুরা রাজ্য রাজনীতিতে বিপ্লব কুমার দেব এক অনুপ্রেরণা আর সাহসের শক্তিশালী প্রতীক, যেখানে পদ আর চেয়ার ছাপিয়ে রাজনীতিকে সীমিত করে দেয় মানুষের অফুরন্ত ভালোবাসা। ত্রিপুরার রাজনীতিতে বিপ্লব কুমার দেব প্রমাণ করেছেন, যার সঙ্গে মানুষ থাকে তার রাজনৈতিক পথ চলা শত বাধা বিপত্তি আর প্রতিকূলতাকে অগ্রাহ্য করেই আরও শক্তিশালী জননেতা তৈরি করে। কষ্ট হচ্ছে এই কারণে যে আমরা দীর্ঘদিন কংগ্রেস করেছিলাম, আমাদের মূল বিরোধিতাটা ছিল সিপিএম এর নীতি এবং আদর্শের সাথে। বহু মানুষ সিপিএম এর হাতে নির্যাতিত হয়েছেন, অকালে প্রাণ হারিয়েছেন, বহু মায়েরা ধর্ষিতা হয়েছেন, নির্যাতিতা হয়েছেন। কংগ্রেস করার অপরাধে বহু মানুষ তার ধন সম্পত্তি থেকে বিচ্যুত হয়ে অন্য রাজ্যে বসবাস করেছিলেন। এরপরে যখন বিজেপির উত্থান শুরু হলো 14 সাল থেকে, তখন সিপিএমের আক্রমণের মুখটা পরিপূর্ণভাবে বিজেপির দিকে তুলে দিল, শুরু করলো। এই কারণেই তারা বুঝতে পারছে যে কংগ্রেসের পরিবর্তে বিজেপি স্ট্রং হচ্ছে 13-14-15 সাল থেকে, তাই আক্রমণের অভিমুখ বিজেপির দিকে শুরু করলো। চানমোহন ত্রিপুরা থেকে শুরু করে আরও অনেকে তাদের হাতে নিহত হলো সিপিএম হাতে। একই ইতিহাস, ধারাবাহিক 25 বছর খুন, সন্ত্রাস, নারী নির্যাতন, লাঞ্ছনা, বেকার বঞ্চনা এবং অনুন্নয়নের ধারাবাহিকতা সিপিএম প্রকাশ করেছিল সারা ত্রিপুরা রাজ্যে, তার সঙ্গে ধর্মনগর। সুতরাং এই অশুভ জোট কেউই মেনে নিচ্ছেন না। শুধু মুষ্টিমেয় 2-3 জন ব্যক্তির জন্য কিন্তু এই জোটটা হয়েছে, সিপিএমের 1-2 জন আর বর্তমানে কংগ্রেসের 1-2 জন। ওনাদের ব্যক্তিগত পারিবারিক লাভালাভের কারণেই এই সমস্ত কংগ্রেস কর্মীদের মর্ম বেদনাকে জলাঞ্জলি দিয়ে, সিপিএমেরও আদর্শবাদী কর্মীদের মনোবেদনাকে জলাঞ্জলি দিয়ে এই অশুভ জোট তৈরি হয়েছে, যা জনগণ মেনে নেবে না। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।